ফুড অ্যাডুল্টারেশন একটা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফটা দেখো। যে প্যারাগ্রাফটা খুবই ইজি এবং ইজিভাবে লিখছি তোমাদের জন্য, তো এটা আমি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন ফুড অ্যাডুল্টারেশন ইজ কনসিডার টু বি, খাদ্য ভেজালটাকে বিবেচনা করা হয় টু বি ওয়ান অফ দ্য সিরিয়াস প্রবলেমস, ওয়ান অফ দ্য, তোমরা অবশ্যই ওয়ান অফ দ্য আগে এখানে মোস্ট ইউজ করতে হবে, এটা আমি লিখে নেই, যে ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, ওয়ান অফ দ্য সিরিয়াস প্রবলেমস, নাউনটা বহুবচন হবে, ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি। তাহলে দেখো, তো ফুড অ্যাডুল্টারেশন ইজ কনসিডার টু বি, এই খাদ্য ভেজালটাকে গণ্য করা হয় বা বিবেচনা করা হয় ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অন্যতম একটা মারাত্মক সমস্যা হিসেবে। ফুড অ্যাডুল্টারেশন ইজ, ফুড অ্যাডুল্টারেশনটা হলো টু মেক ফুড, ওই রকম খাদ্য তৈরি করা, অর ড্রিঙ্ক, অথবা ওই রকম কোনো পান করা যায়, এরকম কিছু তৈরি করা লেস পিওর, যেটার মধ্যে পিওর জিনিসটা কম দেয়, বাই এডিং অ্যানাদার সাবস্টেন্সেস টু ইট, অন্য কিছু ওইটার সাথে মিশ্রিত করে পিওর জিনিসটা কম দেয়, এরকম খাবার তৈরিটাকেই ফুড অ্যাডাপ্টেশন বলে, অর্থাৎ খাদ্য ভেজাল বলে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ইট ইজ ইনক্রিজিং দ্য লোকাল মার্কেট, এটা বর্তমানে স্থানীয় বাজারে বা খোলা বাজারে ভিড়ে চলছে। বাই ইটিং অ্যাডাল্টারেটেড ফুড, এই ভেজালকৃত খাদ্য খাবার দ্বারা পিপল আর বিং অ্যাটাক টু ইট, মানুষরা আক্রান্ত হচ্ছে ভেরিয়াস ডিজিজ। তোমাদের মনে রাখতে হবে অ্যাটাক টু ইট অর্থাৎ একটা অ্যাডজেটিভ, এই অ্যাডজেটিভের আগে বি হয়, আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এই জন্য অ্যামিজারের পর বারবাইজি হলো। পিপল আর বিং অ্যাটাক টু ইট ভেরিয়াস ডিজিজ, মানুষরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সামটাইমস, মাঝে মাঝে, দে আর বিং ফেসড উইথ, তারা সম্মুখীন হচ্ছে অ্যান আনটাইমলি ডেথ, অসময়ে যে মৃত্যু হয় সেটার সম্মুখীন হচ্ছে। দ্য মেন রিজন ফর ইট ইজ, এটার প্রধান কারণ হলো যে, প্রধান কারণ হলো দ্য মেন রিজন ফর ইট, এটার প্রধান কারণ হলো দ্য গ্রেট ফর মানি, টাকার প্রতি অতিরিক্ত লোভ, স্পেশালি, বিশেষ করে কারাপ্টেড বিজনেসম্যান, MEN, এটা MEN বহুবচন, অর্থাৎ স্পেশালি, বিশেষ করে কারাপ্টেড বিজনেসম্যান, অসৎ ব্যবসায়ীরা আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য দায়ী। দে ওয়ান্ট টু বি রিচ ওভার নাইট, তারা রাতারাতি বড় হতে চায়, বড়লোক হতে চায়। উই শুড ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস, আমাদের জনসচেতনতা বাড়ানো উচিত টু স্টপ ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজালটাকে বন্ধ করতে। উই মাস্ট আর্স টু রাইস, আমাদেরকে অবশ্যই তাগিদ করতে হবে টু রাইস, ভয়েস অ্যাগেনস্ট ইট, ইহার বিরুদ্ধে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে। আওয়ার গভর্নমেন্ট অলসো শুড, আমাদের সরকারের উচিত পুট এ ব্যান অন অর্থ নিষেধাজ্ঞা আরোপ করা। আওয়ার গভর্নমেন্ট অলসো শুড পুট এ ব্যান অন কারাপ্টেড বিজনেসম্যান, অসৎ যে ব্যবসায়ীরা আছে তাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের সরকারের উচিত। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, উই অল শুড, আমাদের সকলের উচিত কাম ফরওয়ার্ড টু ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করা, এবং আমাদের সকলের উচিত এগিয়ে আসা টু ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করতে, ইন অর্ডার টু এরাডিকেট দিস প্রবলেম, এই সমস্যাটা উচ্ছেদ করার জন্য বা উচ্ছেদ করার উদ্দেশ্যে। টু কনক্লুড, অবশেষে বলা যায় বা শেষ কথা হলো এই যে, ইট ইজ এ কার্স ফর দ্য কান্ট্রি অ্যান্ড আওয়ার সোসাইটি, এটা হলো একটা অভিশাপ আমাদের দেশের এবং আমাদের সমাজের জন্য। আমরা ধীরে ধীরে অন্যান্য যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আমরা অবশ্যই একটু এগুলো আপলোড দিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।